মুন্সিগঞ্জের গজারিয়ায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে সোমবার ভোর রাত সাড়ে তিনটায় গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকার মুনপাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে এ ঘটনায় নিহতরা হলেন ট্রাকের চালক মোহাম্মদ মাসুদ রানা সে টাঙ্গাই জেলার গয়হাটা এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে অপরজন হলেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লং ভেহিকেলের হেল্পার মোহাম্মদ সালাউদ্দিন সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গয়েশপুর এলাকার মৃত রফিক উল্লার ছেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন সোমবার ভোর রাত সাড়ে তিনটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্ডি এলাকায় অবস্থিত মুনপাম্প থেকে একটি লং ভেহিকেল তেল লোড করে ঢাকামুহুখী যাওয়ার জন্য লং ভেহিকেলের হেল্পার একটি কাভার্ড ভ্যানকে থামার জন্য নির্দেশ করেন এ সময় ঢাকামুখী অপর একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে লং ভেহিকলের হেল্পার মোহাম্মদ সালাউদ্দিন চাপা পড়ে ও ট্রাকের চালক মোহাম্মদ মাসুদ রানা আঘাতপ্রাপ্ত ঘটনাস্থলে নিহত হন এই ঘটনায় জড়িত তিনটি গাড়ি আটক করা হয়েছে নিহত দুইজনের মরদেহ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে মামলার প্রক্রিয়া চলছে